গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে শুরু করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড ক্লাস, রুল নম্বর 3। এর আগে দুটো রুল হয়ে গেছে ফার্স্ট ক্লাসে, ওখান থেকে দেখে নেবেন। কী বলা আছে রুল নম্বর 3-তে? ইফ দ্য সিঙ্গুলার সাবজেক্ট আর প্রিসাইডেড বাই ইচ এভরি, ঠিক আছে, দেন দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। কোনো সাবজেক্ট যদি ইচ বা এভরি থাকে কোনো, যেমন এভরি ওয়ান, ইচ ওয়ান, এভরিবডি, ইচ বডি, এইসব ক্ষেত্রে কী হবে না, সবসময় ভার্ব কী হবে না, সিঙ্গুলার হবে। যেমন এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, এভরি ওয়ান আর প্লেইং, এটা হবে না, কারণ কি এখানে আর হচ্ছে প্লুরাল হয়ে গেছে, বি ভার্বের প্লুরাল ফর্ম আর, এটা হবে না। তাহলে এভরি ওয়ান আছে, তো এখানে কী হবে, ইচ হবে। এভরি ওয়ান সবসময় কী মানে প্রত্যেকে কি একটা সিঙ্গুলার এক বচন মিনিং করছে, ঠিক আছে। নেক্সট নেক্সট কী আছে, রুল নম্বর 4। রুল নম্বর 4-এ কী বলেছে, ইফ টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট আর জয়েন্ট বাই অর, নর, আইদার অর আর নেইদার নর, দেন দ্য ভার্ব ইজ দ্য সিঙ্গুলার, ঠিক আছে। ভালো করে রুলটা বুঝবে, কি বলেছে, দুটো বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে, ঠিক আছে, মানে দুটো যে সাবজেক্ট হবে সিঙ্গুলার, যেমন হচ্ছে ধরো রাম আর যদু, ঠিক আছে, দুটো এরকম সিঙ্গুলার সাবজেক্ট যদি অর আর নর, ঠিক আছে, অর মানে অথবা, নর মানে নাম, এইদার অর নেইদার নর, এগুলো যদি যুক্ত হয় তাহলে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। এইদার অর আর নেইদার নরের মানেটা ক্লিয়ার থাকা দরকার। এইদার অর মিনস হচ্ছে কি, হয় এটা নয় ওটা, ঠিক আছে, হয় এটা নয় ওটা, কিছুটা কন্ডিশনালের মতন। আর নেইদার নরের মিনস হচ্ছে এটাও নয় আর ওটাও নয়, কোনোটাই নয়, পুরোটাই হচ্ছে নেগেটিভ, নেইদার নর, ঠিক আছে। নেইদার নর আবার অনেক সময় নেগেটিভ করতে সেন্টেন্সকে ইউজ করা হয়, নেইদার নরটা। এবার দেখা যাক, এক্সাম্পলে আসা যাক, এইদার রিতা অর গীতা, ঠিক আছে, এইদার রিতা অর গীতা আর প্লেইং, এইদার রিতা অর গীতা, এখানে দুটোই হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, রিতাও সিঙ্গুলার সাবজেক্ট, গীতাও সিঙ্গুলার সাবজেক্ট, এখানে কিন্তু জয়েন হয়েছে কী দিয়ে, অর দিয়ে। কেন প্লুরাল নয়, কারণ এখানে দুটো হয় রিতা নয় গীতা, ঠিক আছে, দুজনের মধ্যে যে কোনো একজনের কথা বলা হয়েছে, এই জন্য এখানে কি হবে না, আর হবে না, এটা আর হবে না, হবে কি ইচ, এইদার রিতা অর গীতা ইজ লেইং, হয় গীতা নাহলে রিতা, যে কেউ শুয়ে আছে, ঠিক আছে, এটাই বলা হয়েছে। তো এটা সিঙ্গুলার মিনিং আসছে। নেক্সট আছে কি, নেইদার দিয়ে, নেইদার দ্য বয় নট দ্য গার্ল হ্যাভ কাম, এখানে কী হয়েছে না, বয় ওর সিঙ্গুলার আর গার্ল ওর সিঙ্গুলার, ঠিক আছে, এবং জয়েন হয়েছে কী দিয়ে, নর দিয়ে, মানে ছেলেরাও নয় মেয়েরাও নয় আসছে না, মানে ছেলেও আসছে না মেয়েও আসছে না। তাহলে এখানে সবসময় একটা মিনিংটা বোঝার চেষ্টা করবে কী বলতে চাইছে, তাহলে কী হবে, এই প্লুরাল ফর্ম এখানে হবে না, হবে কি, নেইদার দ্য বয় নট দ্য গার্ল হ্যাজ কাম, নট দ্য বয় নট দ্য গার্ল হ্যাজ কাম। নেক্সট এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল কী দেখবো আমরা, যত বেশি এক্সাম্পল করবে তত সুবিধা হবে বোঝার জন্য। এবার কোশ্চেনের দিকে যাক, কোশ্চেন মোডে বলছে, হুইচ আর ইওর ফেভারিট স্পোর্টস, এখানে কিন্তু ভার্বটা কোথায় আছে, আমরা এখানে ভার্ব আছে, ডাব্লিউ ওয়ার্ডের পরে ভার্ব হয় আমরা জানি, তো এখানেই হচ্ছে ভার্ব। হুইচ আর ইওর ফেভারিট স্পোর্টস, ক্রিকেট আর ফুটবল, মানে তোমার কোনটা হচ্ছে প্রিয় খেলা, ক্রিকেট না ফুটবল, যে কোনো একটা অপশান কিন্তু চুজ করতে বলা হয়েছে। তো সো এখানে সিঙ্গুলার মিনিং আসছে এবং অর দিয়ে জয়েন আছে, তো হয় এটা না এটা, কোনটা তোমার ফেভারিট সেটা বলতে বলেছে, তো যে কোনো একটা অপশান আসছে, তো এই জন্য হচ্ছে এখানে কী হবে, ভার্ব যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে হবে, বি ভার্বের সিঙ্গুলার কী হয়, ইজ, হুইচ ইজ ইওর ফেভারিট স্পোর্ট, ক্রিকেট অর ফুটবল, ওকে। নেক্সট রুল নম্বর 5, রুল নম্বর 5-এ কী বলা হয়েছে, ওয়েন দ্য সাবজেক্ট জয়েন্ড বাই অর নর, অর অথবা নর, আর অফ দ্য ডিফারেন্স নাম্বারস, দ্য ভার্ব মাস্ট বি প্লুরাল অ্যান্ড প্লুরাল সাবজেক্ট
মাস্ট বি প্লেসড নেক্সট টু দ্য ভার্ব, ভালো করে ক্লিয়ার করবে। সেটা থেকে এই রুলটা একটু আলাদা। কি বলছে, যদি অর এবং নর দিয়ে যুক্ত হয় দুটো সাবজেক্ট, এবং দুটো সাবজেক্ট যদি বিভিন্ন নাম্বারে থাকে, যা একটা যদি থাকে সিঙ্গুলার আর একটা যদি থাকে প্লুরাল, তাহলে কি হবে, একটা যদি সিঙ্গুলার থাকে একটা যদি প্লুরাল থাকে, তাহলে নর বা অর, ঠিক আছে, দিয়ে জয়েন হলে এখানে কিন্তু যে ভার্বটা আসবে সেটা হবে প্লুরাল হবে, এবং এবং নর বা অরের পরে যে সাবজেক্টটা হবে সেখানেও কিন্তু প্লুরাল সাবজেক্ট লিখতে হবে, ঠিক আছে। নেক্সট আবার ক্লিয়ার করছি, যে যদি দুটো ভিন্ন সাবজেক্ট থাকে, মানে একটা সিঙ্গুলার থাকে একটা প্লুরাল থাকে, তাহলে আমরা প্রথমে সিঙ্গুলার লিখব, তারপরে নর বা অর দেব, তারপরে আমরা প্লুরাল সাবজেক্টটা লিখব, এবং দেন প্লুরাল সাবজেক্ট লেখার পরে, আমরা প্লুরাল সাবজেক্ট লেখার পরে তারপরে আমরা প্লুরাল ভার্ব বসাবো। কী থাকবে, প্লুরাল সাবজেক্ট লেখার পরে নর বা অরের পরে প্লুরাল সাবজেক্ট, তারপরে আমরা প্লুরাল ভার্ব বসাবো। বি কেয়ারফুল, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, নাইদার দ্য বয়েজ নর দ্য গার্ল হ্যাজ কাম। এখানে কি বলেছে, বয়েজ এটা একটা সাবজেক্ট, আর দ্য গার্লস এটা একটা সাবজেক্ট। এখানে গার্লস অনুসারে এখানে কি ভার্ব করা আছে, হ্যাজ ভার্ব করা আছে, কিন্তু রুল অনুসারে কি হবে, নর বা অরের পরে সবসময় কি হবে না, প্লুরাল সেন্সটা এখানে আসবে, আর এই সিঙ্গুলার সেন্সটা, এই সিঙ্গুলার সেন্সটা এখানে চলে যাবে, ঠিক আছে। তো সো আমাদেরকে কি করতে হবে, নেক্সট দেখা যাক কী করা হয়েছে। নেইদার দ্য গার্ল, মানে এখানে কী বলা হয়েছে, সিঙ্গুলারটাকে নিয়ে চলে আসা হয়েছে গার্লটাকে সামনে, তারপর কী বলা হয়েছে, নর দ্য বয়েজ, ঠিক আছে, এখানে নর দ্য বয়েজ করা হয়েছে, প্লুরালটাকে নরের পরে নেওয়া হয়ে গেছে। নেক্সট কী করা হলো, ভার্বে প্লুরাল ফর্ম হ্যাভ করে দেওয়া হয়েছে। নেক্সট এক্সাম্পল কী বলা হয়েছে, নেক্সট এক্সাম্পলে বলা হয়েছে, এইদার দ্য প্যারেন্টস অর দ্য চাইল্ড হ্যাজ কাম। চাইল্ড জানি আমরা সিঙ্গুলার ফর্ম, আর চাইল্ডের প্লুরাল ফর্ম কী হয়, চিলড্রেন, আর প্যারেন্টস সবসময় প্লুরাল ফর্ম। বি কেয়ারফুল, প্যারেন্টস সবসময় প্লুরাল হিসেবে ইউজ করা হয়, প্যারেন্টস মানে বাবা মা উভয়কে বোঝায়, ঠিক আছে, সেন্স হচ্ছে প্লুরাল সেন্স। তো এই জন্য কী হবে না, দেখো এক্সাম্পলে, এইদার দ্য চাইল্ড, চাইল্ডকে সামনে নিয়ে আসা হয়েছে, অরের সামনে নিয়ে আসা হয়েছে চাইল্ডকে, আর প্যারেন্টস যেহেতু প্লুরাল তাই অরের পরে নিয়ে যাওয়া হয়েছে, আর হচ্ছে ভার্ব কী করা হয়েছে না, প্লুরাল ভার্ব হ্যাভ করা হয়েছে, তাই এইদার দ্য চাইল্ড অর দ্য প্যারেন্টস হ্যাভ টু কাম। ফ্রেন্ডস, নেক্সট ক্লাস আসছে, এগুলো ভালো করে তিন চারবার দেখে নিলে, আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে নিশ্চয়ই কোনো আর কোশ্চেন থাকবে না, এবং পরীক্ষা এর থেকে খুব কোশ্চেন আসে, খুব ট্রিকি কোশ্চেন আসে, তো কেয়ারফুললি এগুলোকে ফলো করো। গুড বাই ফ্রেন্ডস।